হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাবো। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি হোটেল বিজনেস আইডিয়া। তো দেখুন, এটা একটা হোটেল, দ্য এলিনা। এটা হচ্ছে চট্টগ্রামের একটি হোটেল, চট্টগ্রামের এটা হচ্ছে রেল স্টেশনে অবস্থিত এলিনা হোটেল। তো আমরা দেখানোর চেষ্টা করবো যে হোটেলের ডিজাইন, ডেকোরেশন এবং সার্ভিস এবং সকালবেলা বুফে নাস্তা ইত্যাদি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে হোটেল রুমের ভিতরের এবং সিকিউরিটি ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে ওনাদের রিসেপশান। এই যে আমরা চলে এসেছি রিসেপশানে, দেখুন রিসেপশনের ডিজাইনটা অনেক সুন্দরভাবে করা হয়েছে, সিম্পলি দ্য বেস্ট। এবং এই যে রিসেপশনের সামনে সোফা রাখা হয়েছে, সামনেটা খালি রাখা হয়েছে। দেখুন এই যে সামনে, আর এই পাশে হচ্ছে রিসেপশন, বিভিন্ন দেশের ঘড়ি টানানো আছে। এবং দেখুন সোফাগুলো অনেক উন্নত মানের সোফা। তো এই যে দেখুন, আমরা বলছিলাম যে এটা একটা হোটেল, এটা হচ্ছে আবাসিক হোটেল, থাকার জন্য উন্নত মানের থ্রি স্টার মানের হোটেল, দ্য এলিনা হোটেল অ্যান্ড সুইটস। দেখুন এটা হচ্ছে ওনাদের সামনাটা। তো আমরা যদি সামনাটা প্রবেশ করার সময় দেখুন, ডান পাশে যে কাচের সুন্দর ইয়ে করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, আর নিচতলা হচ্ছে ডাইনিং। আর এই যে হোটেলের ঢোকার সামনেই দেখুন সিঁড়ির পাশটা অনেক সুন্দরভাবে করা হয়েছে। তো এইগুলো হচ্ছে আইডিয়া আপনাদের জন্য, যারা হোটেল বিজনেস করছেন আর তাদের জন্য আমরা এই আইডিয়াটা আপনাদের জন্য শেয়ার করলাম। এখন দেখুন ওঠার সময় একটি গর্জিয়াস লুকস। হ্যাঁ, দেখুন অনেক সুন্দরভাবে ওদের নামটা, তার বিভিন্ন বাংলাদেশের বিখ্যাত কবি, সাহিত্যিক এবং রাজনীতিবিদদের নেম ফলক এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী দেখুন যে বিভিন্ন স্থানগুলো, দর্শনীয় স্থানগুলো, ঐতিহাসিক স্থানগুলো অনেক সুন্দরভাবে দেখুন সিরিয়ালটা মেনটেন করে কিন্তু ছবিগুলো সাজানো হয়েছে। যেহেতু চট্টগ্রামে এটি, তো চট্টগ্রামেরই এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখুন দোতলায়, আমরা দোতলায় ওঠার পরে দেখুন যে লিফটে উঠছি, লিফট, এটা হচ্ছে লিফটের ভিতরে, এটা হচ্ছে লিফটের ভিতরে। এখন লিফটের ভিতর থেকে আমরা রুমে যাব। তবে রুমের সিকিউরিটি ব্যবস্থা কীরকম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন রুমের সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের, সিকিউরিটি অটো লক। দেখুন এই যে কার্ড সিস্টেম লক, এই যে লক কার্ড হচ্ছে কার্ড সিস্টেম, এই যে কার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু ঢুকার পরে দেখুন বিদ্যুৎ নাই। যখন কার্ডটা একটা বক্সে রাখা হবে, এই যে বক্স, এই বক্সে যখন কার্ডটা রাখা হলো তখন কিন্তু অটোমেটিক বিদ্যুৎ চলে আসলো। তো দেখুন এক হচ্ছে রুমের সিকিউরিটি, দ্বিতীয় হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী। কারণ হচ্ছে যখনই কার্ডটা আপনি সরাই নিলেন তখনই কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আর যে দেখুন এই যে লকটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, অটো লক, দরজার অটো লক, যেটা কার্ড পাঞ্চ করে অথবা ফিঙ্গারপ্রিন্ট করে ঢুকা আর ঢুকতে হয়। তো আমরা হোটেলের রুমের মধ্যে আসি। এটা একটা সিঙ্গেল রুম। এখন দেখুন এই যে ছোট একটা রুম কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে, সিম্পলি দ্য বেস্ট। আসলে বেশি গর্জিয়াস নয়, কিন্তু হোটেলের যে দেখুন হচ্ছে বেড, হোটেলের বেড আর হচ্ছে পর্দাগুলো, এদিকে টিভি। দেখুন এই যে কোথায় কোনটা জিনিসটা ফিটিং করেছে, ফিটিংটা দেখুন, এই যে লাইটিংগুলো কোথায় করা হয়েছে, তো ইত্যাদি বিষয়গুলো আপনারা নিজে যারা হোটেল ব্যবসা করতে চান বা এবং তাদের হোটেলটি নতুনভাবে সাজাতে চান, এই ভিডিওগুলো তাদের জন্য। অথবা কেউ যদি কোনো বেডরুমে এই ডিজাইন করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নাই। সিঙ্গেল একটা বেডরুমে, বেডরুমের সাথে উইথ অ্যাটাচমেন্ট বাথরুম রয়েছে। এখন বিভিন্ন ফার্নিচার রয়েছে, দেখুন ছোটো ছোটো ফার্নিচারগুলো, যাতে কম জায়গার মধ্যে ফার্নিচারগুলো রাখা যায়। এই হচ্ছে দেখুন পর্দা, অনেক এক কালারের গর্জিয়াস পর্দা। তো এটাই হচ্ছে আমার বিষয়, আলোচ্য বিষয়, যে আপনারা একটা হোটেল রুমকে কীভাবে সাজালে আকর্ষণীয় লাগবে কমের মধ্যে, কমে সুন্দর একটা সার্ভিস, একটা হোটেল যে আসবে গেস্ট সে যেন ভালো একটা সার্ভিস পায়, এই সব জিনিস আপনাদের সবসময় সার্ভিস দিতে হবে। তো আপনারা
তো রুমের ভিতরের দৃশ্যগুলো দেখলেন, যে রুমের একটা ভিতরের দৃশ্য। তো এই হোটেলে সাধারণত গেস্টদেরকে প্রতিদিন 1 লিটার পানি দেয়, তারপর হচ্ছে সাবান, শ্যাম্পু এবং পেস্ট দিয়ে থাকে। আর সকালে হচ্ছে বুফে নাস্তা করা হয়, সকালে বুফে নাস্তা করানো হয়। এই জন্য অনেক যারা ওই হোটেল থাকেন গেস্টরা কিন্তু বেশি আসে, কারণ হচ্ছে এদের সকালে নাস্তাটা ফ্রি। কারণ হচ্ছে সকালে নাস্তাটা যেহেতু ফ্রি দিচ্ছে, সেই কারণে অনেক গেস্ট হয়, অনেকে আসে, যেহেতু সকালে নাস্তাটা ফ্রি। কারণ হচ্ছে অনেকে অফিসের কাজে আসে, তো অফিসের কাজে আসলে যদি সকালে নাস্তাটা ফ্রি খেতে পারে তাহলে তার খরচটা কিন্তু বেঁচে যায়। তো একদিকে হচ্ছে হোটেলের ব্যবসাটা ভালো হচ্ছে ফ্রি খাওয়াতে, এবং আর হচ্ছে গেস্টরা চিন্তা করে যে আমার যেহেতু সকালে নাস্তাটা ফ্রি পাচ্ছি আমি, সেক্ষেত্রে তাহলে এই হোটেলে থাকাটাই ভালো। তো দুইজনে এক ব্যবসা, হোটেলের ব্যবসাটাও হলো আর গেস্টেরও একটু সুবিধা হলো। তো আমরা এটাই দেখুন ওদের সার্ভিসগুলো, এই যে একটা টেলিকম রয়েছে, ছোট একটা টেলিকম যাতে রিসিপশানে যোগাযোগ করা যায়। আর সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে ওনাদের সিকিউরিটি, এই যে গেট, সিকিউরিটি গেটটি, এই যে গেটটি দেখুন, এই যে একটা লক রয়েছে, একটা কার্ডের মতো রয়েছে। এই কার্ডটি যখনই এখান থেকে সরিয়ে নেওয়া হয় তখন 30 মিনিট বা 30 সেকেন্ড পরে কিন্তু বিদ্যুৎটা চলে যায়, অটোমেটিক বিদ্যুৎটা চলে যায়। তো আমরা দেখানোর চেষ্টা করছি যে সিকিউরিটি লকটা কীভাবে কাজ করে, লকটা কীভাবে কাজ করে। এই যে দেখুন বিদ্যুৎ কিন্তু চলে গেল, পুরো রুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আবার যখনই কার্ডটা আবার এর বক্সের মধ্যে রাখা হলো তখন কিন্তু বিদ্যুৎ চলে আসলো। আর এই কার্ডটা পাঁচ করেই কিন্তু আপনার রুমে ঢুকতে হবে। তো সুতরাং আমার মনে হয় এরকম যারা সিকিউরিটি লকের ব্যবস্থা করলে, কারণ একজন গেস্টের মূল্যবান জিনিসপত্র থাকে তার সাথে, তার ল্যাপটপ, মোবাইল ইত্যাদি বিষয়গুলো সে অনেক সময় রেখে যায়। তো এটা হচ্ছে হোটেল মালিকদের সিকিউরিটি বিষয়টা দেখতে হবে, কারণ হচ্ছে গেস্ট আসলে তার সেফটি এবং সিকিউরিটিটা হচ্ছে সে আগে দেখে। তো সুতরাং আপনাদেরকে আমরা এই এটা একটা বেস্ট আইডিয়া, আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা হয়েছে, যে আপনারা কীভাবে একটি ব্যবসা হোটেল তৈরি, হোটেল সাজাতে পারেন। যে দেখুন সকালে বুফের নাস্তা, যে বুফে যে যার যার মতো খুশি মতো সে নিয়ে খাবে। দেখুন হোটেলের সেই বুফের সেই নান্দনিক দৃশ্যগুলো, সিম্পলি দ্য বেস্ট। দেখুন অনেক সিম্পলি কিন্তু আসলে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন এই যে সকালে একটা জুস রাখা হয়, তারপর হচ্ছে এখানে অনেক টেবিলে, এখানে আপনার রুটি রয়েছে, খিচুড়ি রয়েছে, সেমাই রয়েছে, অথবা নুডলস রয়েছে, যে যেটা পছন্দ করে সে সেটা নিতে পারে। তারপর একটা স্যুপ করা হয়, তারপর হচ্ছে কফি বা চায়ের ব্যবস্থা রয়েছে, একটা ফ্রুটসের ব্যবস্থা রয়েছে। আর বুফে হচ্ছে আপনি যতক্ষণ খাবেন কোনো সমস্যা নাই, আপনি বুফ সিস্টেমে হচ্ছে আপনি যতক্ষণ খাবেন ততক্ষণ আপনাকে দিবে, কোনো সমস্যা নাই। দেখুন উপরে লাইটিংগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে, এবং চেয়ারগুলো দেখুন, টেবিলগুলো দেখুন। তো আপনারা যারা হোটেল ব্যবসার সাথে জড়িত, তা আশা করবো আপনারা আপনাদের হোটেলগুলো মনোরম পরিবেশ, মনোরমভাবে সুন্দরভাবে সাজাবেন, এবং এখানে সকালে খাবারের ব্যবস্থাটা ফ্রি করে দিবেন। তাহলে যে অনেক গেস্ট আসবে, আপনার হোটেল ব্যবসাটা ভালো হবে, আপনার বিজনেসটা আরও গ্রো করবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি, এই আইডিয়ামূলক ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস টু অল।